আজকাল হয়তো ভেগান কথাটি সর্বত্রই শোনেন। এতদিনে নিশ্চয়ই ভেগানিজম নিয়ে গলা ফাটানো কিছু লোকের কথাবার্তা আপনি শুনেও ফেলেছেন। হয়তো সমাজের চোখে কুল হওয়ার জন্য ভেগান হবেন বলে সিদ্ধান্তও নিয়ে ফেলেছেন। ভেগানিজম ঠিক কি? ভেগান কারে কয়? ভেগানদের তরফে দাবি করা হয় তারা বিভিন্ন রকমের প্রাণীজ সামগ্রী বর্জন করে। এক কথায় নিরামিষাশীরা যখন প্রাণীজাত সমস্ত খাবার ও পণ্য বর্জন করেন তখন তাদের ভেগান বলা হয়। মাছ মাংস তো নয়, ভেগানরা ডিম, দুধ আর দুধের তৈরি কোনো খাবারও খান না, যেমন ছানা, দই, পনির, সন্দেশ, রসগোল্লা, এসব কিছুই চেখে দেখেন না তারা। তাদের খাদ্য তালিকায় দুধ ও দুগ্ধজাত দ্রব্য, মধুর মতো নানান প্রাণীজ দ্রব্যও থাকে না। এমনকি প্রাণীদেহ থেকে তৈরি পণ্য যেমন চামড়ার তৈরি জুতো, বেল্ট, জ্যাকেটও ব্যবহার করে না তারা। এক কথায় ভেগানরা তাদের জীবন থেকে সম্পূর্ণভাবে প্রাণীজ দ্রব্য ও পণ্য বর্জন করেন। উল, চামড়া বা সিল্কের পোশাকও পরেন না তারা। এবার আসি আসল কথায়। মানুষ সর্বভুক, সে সব কিছু খায়। শরণাতীত কাল থেকেই মানুষ বর্বর বাদুরে অবস্থা থেকে কাঁচা পোড়া খেতে খেতে আজ রেঁধে বেড়ে খেতে শিখেছেন। আদিম মানুষের প্রথম দিকের খাদ্যই ছিল কাঁচা ফল, সবজি, এবং আগুন আবিষ্কারের পরে মাংস ঝলসে খেতে শুরু করে মানুষ। রামায়ণ, মহাভারত, এমনকি বেদেও মাংস খাওয়ার একাধিক দৃষ্টান্ত রয়েছে। ভেগানিজমের আড়ালে বিজেপি এবং সংঘ পরিবার মাংস মাছ খাওয়ার বিরুদ্ধে নিজেদের দাবি প্রতিষ্ঠা করতে চাইছে। মাংস মাছ খাওয়া অসমীচীন নয়, ধর্মশাস্ত্রে, ধর্মীয় ইতিহাসে প্রাণীজ খাবার খাওয়ার একাধিক নজির রয়েছে। অর্থাৎ বিজেপি হিন্দুত্বের হাওয়া তুলে মাছ মাংস খাওয়ার বিরুদ্ধে যে লড়াই চালাচ্ছে তা কিন্তু ভিত্তিহীন। মাছ আমাদের হিন্দু সংস্কৃতিরই অঙ্গ। বিয়ে থেকে শুরু করে পুজো, এমনকি পারলৌকিক ক্রিয়াকর্মেও মাছ ব্যবহার করা হয়। বলির জন্য ঈশ্বরের উদ্দেশ্যেও মাংস নিবেদন করার রেওয়াজ রয়েছে। এ তো গেল ইতিহাসের কথা, কিন্তু কি বলছে বিজ্ঞান? শরীরের জন্য প্রোটিন আবশ্যক। কেবল প্রোটিন নয়, অ্যানিমাল প্রোটিন অর্থাৎ প্রাণীজ প্রোটিন জরুরি, যার অন্য কোনো পরিপূরক পাওয়া কার্যত অসম্ভব। কিছু কিছু রোগের ক্ষেত্রে প্রাণীজ প্রোটিন ওষুধের মতো কাজ করে, সেক্ষেত্রে ভেগানরা কী করবেন ভেবে দেখেছেন কেউ? উত্তর নাই আসবে। শুধু তাই নয়, প্রাণীজ খাদ্যে থাকে নানান ভিটামিন ও মিনারেল, যার অভাব ভেগান খাবার পূরণ করতে অক্ষম। ভেগান তো সিফ বাহানা হ্যায়। আদপে ভেগানিজমের মাধ্যমে নিজেদের উদ্দেশ্য সফল করতে নেমেছে বিজেপি। বিজেপি বাঙালি বিদ্বেষী, বাঙালির মাছ মাংস খাওয়ার বিরুদ্ধেই তাদের এই লড়াই চালাচ্ছে। আমিষ খাওয়া বন্ধ করার রাজনৈতিক লড়াইকে অরাজনৈতিকভাবে লড়ে জিততে চাইছে বিজেপি। এই লড়াই ভেগান টকমার ছায়ায় লড়ছে বিজেপি, আর কিছু সাধারণ মানুষ বিজেপি ও সংঘ পরিবারের মগজ ধোলাইয়ের শিকার করছেন। এটাও এক ধরনের চটক। শাকপাতা সবজি খেয়ে ভাবছেন মাছ মাংসের সমতুল্য খাবার খাচ্ছেন, কিন্তু কোনো খাবারের সঙ্গেই কোনোটার বিকল্প যে হয় না। নিয়ন্ত্রিত খাবার খেলে কোনো খাবারই বিপদ ডেকে আনে না। ভেগানরা বিজেপির উদ্দেশ্য পূরণকল্পে হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছেন কেবলমাত্র।